দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। খেলাপি ঋণে দেয়া ছাড়, বকেয়া আদায় পিছিয়ে দেবে ব্যাংকে, পাওনা পরিশোধে আগ্রহ কমবে গ্রাহকের। সরকারি গুদামে ধান চাল দিচ্ছে না কৃষক আর মিল মালিকরা, এক মাসে সংগ্রহ 1% কম। কৃষি জমিতে শিল্প বললে মিলবে না সরকারি সুবিধা, খাদ্য প্রক্রিয়াজাতকরণে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ঋণ পরিশোধের নীতি শিথিল করায় কাগজে কলমে ব্যাংকিং খাতে খেলাপির পরিমাণ কমবে, তবে তা প্রকৃত অর্থে মন্দ ঋণের চাপ কমাবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এর ফলে নিয়মিত বকেয়া পরিশোধে গ্রাহকরা নিরুৎসাহিত হবে, যা দীর্ঘমেয়াদে খেলাপি ঋণ বাড়াবে, কমাবে ব্যাংকের আয়ও। কিস্তির অন্তত 75% সমপরিমাণ অর্থ গ্রাহককে পরিশোধ করতে হয় প্রতি মাস অথবা প্রান্তিকে, না হলে ওই ঋণ খেলাপি হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের নীতি অনুযায়ী। তবে সেই নীতির বদল আনা হয়েছে রোববার এক প্রজ্ঞাপন দিয়ে, যেখানে বলা হয়েছে কিস্তির 50% অর্থ জমা দিলেই কেউ খেলাপি হবেন না। গেল অক্টোবর থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত যারা কিস্তি দেবেন তাদের সবাই এই সুবিধা পাবেন। চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যদিও বিশ্লেষকরা ঢালাও সুবিধার পক্ষে নন। এখানে আমার আপত্তিটা হচ্ছে যে এটা একটা জেনারেলাইজড প্রভিশন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমার সামর্থ্য থাকলেও আমি 50% দিয়ে আমি এটা করে নিতে পারবো। এটা কিন্তু আমার বিহেভিয়ারাল প্যাটার্নকে ইম্প্যাক্ট করছে নেগেটিভলি, ভবিষ্যতে আমি এটাকে আরও সুযোগ দেব। তো এটার কোনো দরকার ছিল না, ব্যাংকের ঋণ তো আর অবলোপন হয়ে যাচ্ছে না, এই ঋণটা কিন্তু পরে যে আবার জমা হচ্ছে এবং আবার এই কোম্পানিকে শোধ করতে হবে। সেই ক্ষেত্রে এটা করা যেতে পারে, স্পেসিফিক কেস একবার ঢালাই পাবে না, যেসব সংস্থা ইচ্ছাকৃত ঋণ খেলাপি নয় বা যাদের ঋণ প্রবলেম আছে তাদেরকে ব্যাংক নিজস্ব বিবেচনায় তাদেরকে এই ধরনের সুবিধা দিতে পারে। প্রজ্ঞাপন অনুযায়ী এই সময়ে কিস্তির যেসব টাকা বকেয়া থাকবে তা ঋণের মেয়াদ শেষ হওয়ার 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, অর্থাৎ ওইসব ঋণ পরিশোধের মেয়াদ আরও 1 বছর বেড়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে গেল সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 14,36,000 কোটি টাকার মতো। এর মধ্যে 1,34,396 কোটি টাকাই খেলাপি হয়েছে, অর্থাৎ মোট ঋণের 9.36% খেলাপি হয়ে গেছে। নতুন করে ছাড়ের সিদ্ধান্তে এই হার কিছুটা কমবে। এটা এটা হচ্ছে সরকারের একটা যেটাকে বলা হয় স্পটলাইট, যে আমাদের খেলাপি ঋণ অতখানি বাড়ছে না, কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়াল। আসলে তো বেড়েছে, আসলে তো মানে লোনগুলো ডিস্ট্রেসড লোন, এগুলো হয়তো আসবে কি আসবে না আমরা জানি না, কাজেই এই এই আর্টিফিশিয়াল অ্যাকাউন্টিংটা আমাদেরকে বিরত থাকাটাই ভালো। ঋণ পরিশোধের ক্ষেত্রে শিথিলতার দাবি জানাতে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি সহ বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা গেল সপ্তাহে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উদ্যোক্তারা 2023 জুন পর্যন্ত বকেয়া পরিশোধের ক্ষেত্রে ছাড়ের সুপারিশ করেছিল। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এক মাস পেরিয়ে গেল, চলতি আমন মৌসুমে মাঠ পর্যায় থেকে লক্ষ্যমাত্রার 1/2 ধান চাল সংগ্রহ করতে পারেনি সরকার। জানা গেছে বাজারে দর বেশি হয়, কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহী হচ্ছেন না, সাড়া মেলেনি চালকল মালিকদের থেকেও। এমন অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার 10% খাদ্যশস্য মজুত করাই কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের সহযোগিতায় রিপোর্ট করেছেন রায়হান শোভন। ধানের ফলনে বরাবরই এগিয়ে উত্তরের জেলা নওগাঁ। চলতি আমন মৌসুমে এখান থেকে 11,500 টন ধান সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে সংগ্রহ কার্যক্রমের 1 মাস পার হলেও কৃষকদের থেকে ধান কেনা গেছে মাত্র 1 টন। কিন্তু কেন যে ধান করি, সরকারের গোড়া তো আমাকে ধান নিবে না, দালাল পুরা হোক টাকা নিবে, আর আমরা ওখানে দিলে তো দামও পাবো না, অত দাম হোক দিবেও না। মন করতে আমাকে 3-4 কেজি কমিয়ে যায়, এই জন্য আমরা সরকারের কোনো গুদামে ধান দিতে পারি না। শুধু ধান নয়, চালেও সংগ্রহের বড় লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল নওগাঁয়, 22,000 টন, যার থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে 1,500 টনেরও কম। এমনকি লক্ষ্যমাত্রার পুরোটা সংগ্রহের জন্য মিল মালিকদের সঙ্গে চুক্তিও করা যায়নি এখনো। এ যাবৎ ভরে আমরা যত বছর চাল দেওয়া হয়েছে শর্টিং ছাড়া, কিন্তু এখন অন্য মেলে লে যায় শর্টিং করে এই চালটা দিতে হবে, তেমনি লোকসান হচ্ছে, আরও লোকসান এবং বহু সমস্যা হয়ে যায় আমাদের। ধান কিনে আমরা বর্তমানে চাল তৈরি করে খাদ্য গুদামে চাল সরবরাহ করতে গিয়ে আমাদের কেজিতে 3.5-4 টাকা কমপক্ষে 4 টাকা লোকসান হচ্ছে। যদি সংগ্রহ অভিযান 100% সফল করতে হয় তাহলে সরকারকে অবশ্যই প্রণোদনার দিকে আগাতে হবে। প্রতি কেজি চাউলের উপর 4 টাকা প্রণোদনা আমরা দাবি করছি, এতে করে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য
যেমন সচল রাখতে পারবো, পাশাপাশি সরকারের আপৎকালীন মজুদ আমরা গড়ে তুলতে সমর্থবান হব। শুধু নওগাঁ নয়, সরকারের ধান চাল সংগ্রহের এই চিত্র প্রায় একই রকম দেশের সব প্রান্তে। ব্রাহ্মণবাড়িয়ার 167টি চাল কলের মধ্যে মাত্র দুটির মালিক চাল সরবরাহ করতে চুক্তি করেছে, বাকিরা আগ্রহী হননি। এমন পরিস্থিতিতে গুদামে চাল আনতে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে খাদ্য বিভাগ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি মেসেজ পেয়েছি, যদি কেউ চুক্তি না করে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। গেল 17 নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান চাল সংগ্রহের এই কার্যক্রম শুরু করে সরকার, চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। লক্ষ্য আছে এই সময়ে সব মিলে ধান কেনা হবে 3 লাখ টনের মতো, তবে হিসেব বলছে 1 ডিসেম্বর পর্যন্ত হয়েছে 10 টন। একই সময়ে চাল পাওয়া গেছে 3,972 টন, যদিও লক্ষ্য আছে 5 লাখ টনের। খাদ্যশস্য সংগ্রহ করার জন্য বাজারের বর্তমান যে দাম, সেই দামের তুলনায় আসলে সরকারের যে নির্ধারিত দাম সেটা আসলে অনেক কম। দাম যেহেতু কৃষকরা আসলে বেশি পাচ্ছে না, বাজারে যেহেতু দাম বেশি পাচ্ছে, সেই জন্য কৃষকরা সাধারণত আসলে সরকারের যে নীতি কয় নীতি সেখানে তারা আসলে বিক্রি করতে চাচ্ছে না। গত বছর যদি 10 শতাংশের নিচে, যেহেতু আমরা বলেছি 10 শতাংশের নিচে লক্ষ্যমাত্রা পৌঁছাইছে, এবছর হয়তো কাছাকাছি এরকমই হবে, তার বেশি আসলে পৌঁছানো সম্ভব হবে না। তথ্য বলছে বর্তমানে প্রতি কেজি ধান উৎপাদন করতে একজন কৃষককে খরচ করতে হয় 25 টাকার ওপরে, আর বাজারে প্রতি কেজি মোটা চাল এখন বিক্রি হচ্ছে 47 থেকে 52 টাকার মধ্যে। যদিও সরকার চাল কেনার জন্য 42 টাকা দর নির্ধারণ করেছে, ধানের ক্ষেত্রে যা 28 টাকা প্রতি কেজি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। কৃষি জমিতে যারা শিল্প স্থাপন করবে তারা কোনো সরকারি সুবিধা পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। উৎপাদন বাড়াতে কৃষিখাতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সরকার কৃষি প্রক্রিয়াজাতকরণে বিশেষ নজর দিচ্ছে বলে জানান সরকার প্রধান। বলেন, দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, এখন সরকারের লক্ষ্য পুষ্টি নিশ্চিত করা। 98% ভোজ্য তেল আমদানি করতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী সরিষা বাদাম তিল থেকে তেল উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উপর গুরুত্ব দেন। 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, যারা শিল্পায়ন করতে চায় তারা শুধু ওই সমস্ত অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান করতে পারবে, কোনো ধরনের কৃষি জমি বিশেষ করে আমাদের 3 ফসলি জমি কেউ নষ্ট করতে পারবে না, সেখানে কোনো শিল্প বা কোনো কিছু করলে তারা কোনো সুবিধাই পাবে না। আমাদের আগে অনেকেই যারা ক্ষমতায় ছিল এ ধরনের চিন্তা করেনি বলেই যেখানে সেখানে যত্রতত্র ঘর বাড়ি বসতি নগরায়ন এবং শিল্প কলকারখানা করার ফলে অনেক ভালো উন্নত মানের জমি আমরা হারিয়েছি, আর আমরা ভবিষ্যতে হারাতে চাই না। জেলি ভরা চিংড়ি এবং রাসায়নিক মেশানো মাছ বিক্রি হচ্ছিল রাজধানীর মিরপুরে 1 নম্বর সিটি কর্পোরেশন মার্কেটে। মাংসের দোকানেও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির প্রমাণ মেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। মিরপুরের 1 নম্বরের বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, মৎস্য প্রাণী অধিদপ্তর সহ সরকারের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত মোবাইল কোর্টের এই অভিযান। মাছের বাজারে মিলে বিশেষ রাসায়নিক জেলি ভরা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে দেদারসে। দোকানি পালিয়ে যাওয়ায় জরিমানার পরিবর্তে জব্দ করা হয় সেসব মাছ। ইন্ডিয়াতে যে মাছটা আসে ওই মাছটা তো ওষুধ দিয়ে আসা হয়, এটা গ্যাস গন্ধ হয়, যে গন্ধটা খাইলে বাচ্চাদের ক্ষতি হয়। মাছ যে বিক্রি করে আর কি, মাছ বিক্রেতা পলাইছে। মুরগি আর মাংসের দোকানে মিলল অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির অনিয়ম। আলাদা করে রাখা মাংসগুলো মরা মুরগির কিনা তা নিয়ে সন্দেহ জানান অভিযান পরিচালনাকারীরা। সেখানে 25% বিক্রি হচ্ছে গরুর মাংস বলে। আসলে কুকুরে খাবার না, ঠিক আছে, এটা পরিষ্কার করে বিক্রি করতে হবে। হালিম বেছে, কেউ বাইজে বেছে, কেউ পাগা খায় রাস্তায় বাসায়। মুদি দোকানে মূল্য তালিকা ও বিভিন্ন পণ্যে মেয়াদের তারিখ আছে কিনা তা খতিয়ে দেখা হয়। মাংসের অব্যবহৃত অংশ যেটা সত্যিকারে ভক্ষণযোগ্য নয়, লাইফস্টক ডিপার্টমেন্ট সেটা ডিক্লেয়ার করেছে যে এটা ভক্ষণযোগ্য নয়। এছাড়া এখানে গ্রোসারি যে সবগুলো আছে লেবেলিং প্রবিধানমালা মেনে চলার জন্য পরিষ্কারভাবে আমরা তাদেরকে বলে দিয়ে আসছি। জেলিযুক্ত মাছটি খেলে আমাদের যকৃতে প্রবলেম হতে পারে, ক্যান্সার হতে পারে এবং পেটের পীড়া হতে পারে। আজকে যাদেরকে আমরা ধরতে গেছি একটা দোকানে কোনো লোক ছিল না, বিদায় আমরা ধরতে পারিনি। পরে জব্দ করা মাছ ও মাংস ফেলে দেওয়া হয়। লাল তীর ও রেড কিং জাতের উচ্চ ফলনশীল মুড়িকাটা পেঁয়াজ আবাদে আগ্রহ বেড়েছে রাজবাড়ির কৃষকদের। দেশি পেঁয়াজের চেয়ে ফলন ও লাভ বেশি হয় এমন জাতের পেঁয়াজ আবাদ বেশি করছেন তারা। রাজবাড়ির প্রতিনিধি ইমন হোসেন মনিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
জেলা সদর পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ ক্ষেত জুড়ে আবাদ হয়েছে লালতীর ও রেড কিং জাতের উচ্চ ফলনশীল মুড়ি কাটা পেঁয়াজ। উৎপাদন খরচ সমান হলেও দেশি পেঁয়াজের চেয়ে ফলন দ্বিগুণেরও বেশি হওয়ায় রেড কিং ও লালতীর জাতের পেঁয়াজ আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। ক্ষেত পরিচর্যায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। আমরা আগে দেশি পেঁয়াজ আবাদ করতাম, 25-30 মন বিঘা প্রতি ফলন হইতো, আর এই নালতি জাতটা আমরা আবাদ করে মোটামুটি 75-80 মন আমরা ফলন পাচ্ছি এবং এই ভালো আছি। এখন দেশি বীজ ফসল ভালো হয় না, তেমন দামও তেমন এটাই নেই, এই জন্য ফলন যেটা ভালো হয় কৃষক সেটাই করতে ভালো। এক বিঘা কত জায়গায় হলো 40-60 মন হয়, 65 মন গড়ে আমরা 70-75 মন হয়, কিন্তু দেশি বীজ আমাদের মানে ফসল খুব কম, মানে আমাদের লসের ভাগে। খরচ দুটোই সমান, যতনি ওইটা আমাকে হাই বেশি হাইব্রিড ফলন আমরা বর্তমানে চাষাবাদ করতেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর 4,200 হেক্টর জমির মধ্যে 3,200 হেক্টরেই আবাদ হয়েছে উচ্চ ফলনশীল জাতের এই পেঁয়াজ। লাভজনক হওয়ায় এটি আবাদে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মুড়ি কাটা পেঁয়াজের ক্ষেত্রে আমাদের এখানে স্থানীয় যে ফরিদপুর জাতটা আছে, এই ফরিদপুর জাত বাদ দিয়ে তারা এটা মূলত লালতীর থেকে এটা এসেছে এবং এটা রেড কিং নামে পরিচিত এই জাতটার তারা মুড়ি কাটা পেঁয়াজ হিসেবে ব্যবহার করছে। আস্তে আস্তে আমার ধারণা যে লোকাল পেঁয়াজ থাকবেই না মনে হয়, কারণ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যে প্রায় 80% জমিতেই এই হাইব্রিড জাতের মুড়ি কাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এবার বিঘাপ্রতি প্রায় 1,00,000 টাকার লালতীর ও রেড কিং জাতের পেঁয়াজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষকরা। মুড়ি কাটা পেঁয়াজ তোলার পর শুরু হবে হালি পেঁয়াজ রোপণ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিসূচক DSEX 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,238-এ। বেচাকেনা হয়েছে 456 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 30টির, কমেছে 54টির আর অপরিবর্তিত আছে 241টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনব শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। মার্কেটে আজ আবারও কিছুটা কারেকশন লক্ষ্য করা গিয়েছে। দিনের শুরু থেকে ইন্ডেক্সের একটি নেগেটিভ ট্রেন্ড লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ লার্জ সেক্টরের কারেকশনের ফলে দিন শেষে ইন্ডেক্স 6 পয়েন্ট হ্রাস পেয়ে 6,238 পয়েন্টে ক্লোজ হয়েছে। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো ইন্ডেক্সের একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পারলাম। লার্জ সেক্টরের মাঝে আজ মূলত ইঞ্জিনিয়ারিং, সিরামিক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কিছুটা উদ্যোগতি লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ফার্মা, IT, লাইফ ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড অ্যালাই সেক্টরে কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। গেনারের শীর্ষ থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকগুলি প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষ থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ফার্মা এবং ফুড অ্যান্ড অ্যালাই সেক্টরের স্টকগুলি প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স হ্রাস পেলেও বাজারের লেনদেন গতদিনের তুলনায় প্রায় 34% বৃদ্ধি পেয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে প্রায় 457 কোটি টাকায়। তাছাড়া টার্নওভারের শীর্ষ থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ফার্মা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকগুলি প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। শেষ হলো কাতার বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবারের আয়োজনে পুরস্কারের অঙ্কটাও ছিল আগের যে কোনো আসরের চেয়ে বেশি। এবারের আসর থেকে কে কত অর্থ ঘরে তুলল তাই জানব ডেস্ক রিপোর্টে। বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। এবারের আয়োজক দেশ ছিল কাতার। মরুর দেশটিতে বিশ্বকাপ আয়োজনেই ব্যয় হয়েছিল প্রায় $300 বিলিয়ন। এমন ব্যয়বহুল আয়োজনের পুরস্কারের অঙ্কটাও যে আকর্ষণীয় হবে তা বলাই বাহুল্য। কাতার বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $44 কোটি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 4,600 কোটি টাকা। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ফিফার কাছ থেকে পেয়েছে $4,20,00,000 টাকার অঙ্কে, যা প্রায় 440 কোটি টাকা। আর্জেন্টিনার কাছে হেরে রানার্স আপ হওয়া ফ্রান্স পেয়েছে $3 কোটি বা $414 কোটি টাকা। তৃতীয় অবস্থান অর্জনকারী ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ $2,70,00,000 বাংলাদেশি মুদ্রায়, প্রায় $283 কোটি টাকা। চতুর্থ দল মরক্কো পেয়েছে $2,50,000,000 অর্থাৎ প্রায় $262 কোটি টাকা।
কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া বাকি চার দলের প্রতিটি পেয়েছে $1,70,00,000 অর্থাৎ প্রায় ১৭৮ কোটি টাকা। শেষ ১৬ পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে $136 কোটি, বাংলাদেশি মুদ্রায় ১৩৬ কোটি টাকার কিছু বেশি করে নিয়ে। আর গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাকি ১৬ দলের প্রতিটিকে দেওয়া হয়েছে $90,00,000 বা ৯৪ কোটি টাকা সমপরিমাণ অর্থ। কাতার বিশ্বকাপ থেকে বিপুল অঙ্কের অর্থ আয় করেছে ফুটবল ক্লাবগুলো। নিজ দেশের হয়ে খেলতে খেলোয়াড়দের ছাড় দিতে হয়েছে বিশ্বের বড় সব ফুটবল ক্লাবকে। এ কারণে ফিফা ক্লাব বেনিফিটস নামে প্রোগ্রামের আওতায় ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দিতে হয় ফিফাকে। বিশ্বকাপ ফুটবল চলাকালে জাতীয় দলে থাকা ক্লাবগুলোর প্রত্যেক ফুটবলারের জন্য প্রতিদিন দেওয়া হয়েছে $10,000, যেখানে প্রস্তুতির সময় অন্তর্ভুক্ত ছিল। ম্যানচেস্টার সিটির ১৬ ফুটবলার অংশগ্রহণ করেছে কাতার বিশ্বকাপে, যাদের মধ্যে ফাইনাল পর্যন্ত খেলেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। ফলে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পেয়েছে এই ইংলিশ ক্লাবটি, যার পরিমাণ $5,48,00,000। ম্যান সিটির পর ফিফার কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বিশ্বকাপে মোট ১৭ জন ফুটবলার ছিল বার্সার, এক স্পেনেরই ছিল ৮ জন। দ্বিতীয় রাউন্ড থেকে স্পেন বাদ পড়ায় কমেছে দলটির অর্থপ্রাপ্তির পরিমাণ, ৪,০০,০০০ পাচ্ছে ক্লাবটি। বিশ্বকাপে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি ছিলেন ১৩ জন। ফিফার কাছ থেকে ক্লাবটির পাওয়ার কথা $3,56,00,000। প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাবের মধ্যে চেলসি পাবে $3,00,০০০, টটেনহাম $2,৮৩,০০০, আর আর্সেনাল পাবে $2,৫৬,০০০। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।